কিন্তু আপনি এইমাত্র করলেন আস্তাগফিরুল্লাহ, এইমাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ করলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আমি দিয়ে এইমাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়িয়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়াই সাদওয়ানে বইয়া বেড়িতে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তোবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছে? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেলামি করো রে? তার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক। তুমি তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশাহ মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন, আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা বলে? কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে ওয়াসসামা ওয়া তুমাতবিয়া তুমবি আমিনি, বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ সাত আসমানকে গুটাইয়া রুটির মতো, সাতটা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুন তুম বিয়ামিনি, আমার ডান হাতে কুদরতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো, আমি সেই মানি। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় বান্দা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই আপনিও চিনেন না, আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে সেজদা দিতে মন চায় না। পাঁচটা টাকা গত মনে করেন, দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে, এই দশ টাকার কৃতজ্ঞতাই লোকটা মনে রাখে। তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে কি যা কই যাও থাক ভাই কি করবো, একটা মুখ সরম চোখ সরম মতো আছে, আমার গত রবিবারে এক কাপ চা একটা বন খাবাইছে, আমার আইজিয়া যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই, যদি না যাই মানুষ কি করবে, দেবেরা কি করবে, মনটা কষ্ট। দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা, আর এত বড় কায়নাত, এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে নাফরমান, তারে কেন সিজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সিজদা দাও না? আল্লাহ তাআলা কি দশ টাকার উপকার করছে? শুধু কি আশ্চর্য, আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে মা গাররাকা বিরাব্বিকাল করিম, আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা, আমারে বাদ দিলা কেমনে, বান্দা কেমনে বাদ দিলা, হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে? আমি বলছিলাম, আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, রব্বুল আলামিন বলেন এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে, স্টক সীমিত না হিসাব করা না বান্দা, খাজাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 অগণিত, সীমিত নয় সীমাহীন হিসাব ছাড়া, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া অগণিত দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আমরা যেটা টেনশন, আমি একটা উদাহরণ দিই, আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই সাতটা জিফুত ছয়টা জিফুত, আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কি হইব তাগো, আহারে আল্লাহ কেমনে কি হইব, আপনি যেহেতু খুব টেনশন মনে করেন, আল্লাহ তুমি বলে বান্দা আচ্ছা তোমার জিফুত চারজন আর তোমরা দুইজন জামাই বউ, এই ছয় জনের মোট আগামী তিরিশ বছর বা আগামী ষাট বছরের আলুড়ি দিয়ে লাগে। বুঝলেন না ম্যাম? যেহেতু একটা টেনশনে ফেরিয়ে গেছো তুমি, তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার, যেহেতু তোমার জিফুট টিফুট সহ এই মোট আলু চাল তেল সাবান হ্যাঁ পেঁয়াজ রসুন আদা গুলো যা দরকার এটি দিয়ে লাই, তাহলে তো তোমার টেনশন কম না গেল, আপনি আলুডি ঠিক কথা বলে না? বুঝেন নাই আমার কথাটা? আপনি এই আলু আগামী একশো বছরের আলু এটি তুলবেন কোনো নেই, কাকুনানে তুলবেন, আপনি সদ্য গোষ্ঠীর মাথা আপনি তুলবেন এইগুলা, আচ্ছা আচ্ছা পারবেন আপনি পেঁয়াজ তুলবেন কই রসুন তুলবেন কই, আচ্ছা থুইলে ডিফোস্ত না, তাই আল্লাহ বলছে ওহ মালিক কে পরিমাণ দয়াবান, মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো,
وما ننزله إلا بقدر معلوم وما كنا عن الخلق غافلين الله بولين أمار اكتا سيستير بپر وامي اك سكندر جنو غافل نوي غافل نوي شطو بغ زمينر نيچه جاي پيپرا تاحتي شاتا اسماني روپر جاي فرستا حتي امي پيپرا فرستا دوئي تاي اكي مهد شمان نظر دیکھی امش امن الله وما من دابت في الارض الا على الله رزقها الله বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি দেব ওয়ালাম মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি হ্যাঁ কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না কথা বলেন এই যে আমরা যে সারা বছর সুরকির মতো দৌড়াই হ্যাঁ বুঝেন নাই কথা এই যে আজকে এনে কালকে এনে তো আমি বাত্তর গাড়ি কতখানে ছিলেন না ফেরেশতা যদি নিজে নিজে খাওয়াইতো ফেরেশতা কইতো দৌড় বেটা একটা বাদুগা লেগে তোর ফিসি ফিসি বেটা তাম আমরা দেশ ঘুরি বেটা যা নিদি বিলি এক জায়গায় বুইয়া না বাত খেয়ে বেটা আল্লাহ তাআলা বলেন হা বান্দা প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন ফি কিতাবিন মুবিন আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদীরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি লিখে রেখেছি লিখে রেখেছি হাসবা কয়বার কাঁদবা কয়বার ঘুমাইবা কয়বার হাঁটবা কয়বার সব লিখে রাখছি না তা মনে রাখবেন তাফসীরের মধ্যে কথা আছে কিতাবে আছে তাকদীর শুধু মানুষের না তাকদীর আল্লাহ ছাড়া মা সেওয়াল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মখলুকের তাকদীর আছে ও পিঁপড়ারও মশারও মাছি এই জন্য মশা এবারে কামড়াইয়া বেঁচে গেছে ওনার কাছে গেছে উনি মারা গেছে এই তকদীর এমনি আছে বুঝেন না কথাটা পিঁপড়া এখান দিয়ে গেল এদুর পর্যন্ত গেছে কেউ মারছে না ও এবারে কাছে গেছে ঠেঙ্গে ডলা দিয়ে মেরে গেছে তকদীর ভাবছে বুঝেন না আমার কথাটা সবকিছুর কি আছে তকদীর আছে শুধু আল্লাহ ভিন্ন সবকিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।